শিক্ষার্থীদের দখলে ঢাকা গুরুত্বপূর্ণ সব সড়ক বন্ধ শ্রাবণের দুপুরে স্লোগানে স্লোগানে উত্তাল শহীদ মিনার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারাদেশে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচিতে যোগ দিতে দলে দলে শিক্ষার্থীরা এসে রাজধানীর বিভিন্ন সড়ক অবস্থান নিয়েছেন এতে করে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট নিয়ন্ত্রণে নিয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ থমথম অবস্থা বিরাজ করছে রাজধানী জুড়ে জানা গেছে ইতিমধ্যে যাত্রাবাড়ির শান্তিনগর সায়েন্স ক্লাব রামপুরা মেরুল বাড্ডা নতুন বাজার কুরিল বিশ্ব রোড মিরপুর দশ ও উত্তরায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা এ সময় ঢাকার বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে দুপুর ছ একটার দিকে রাজধানী প্রগতি সরণী এলাকার যমুনা ফিসর পার্কের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা এক পর্যায়ে হুট করে তারা প্রধান সড়কে নেমে আসেন তাদের উপস্থিতিতে বন্ধ হয়ে যায় প্রগতি সরণির চান চলাচল এর আগে বেলা এগারোটার দিকে ইস্ট ওয়েস্ট এবং ব্রাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন পরে খণ্ডখণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন আশেপাশের বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা দুপুর দেড়টা পর্যন্ত অন্তত তিন হাজার শিক্ষার্থী জড়ো হয়েছেন ওই বিক্ষোভ সমাবেশে এদিকে দুপুর বারোটা থেকে সায়েন্স ল্যাপ মনে জড় হতে থাকেন শিক্ষার্থী এবং অভিভাবকরা এই বিক্ষোভ সমাবেশের সঙ্গে সঙ্গে নামতে দেখা যায় জনতার ঢল সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি এই আন্দোলনের সংগতি জানাচ্ছেন পথচারী চালক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আন্দোলন ঘিরে পুরো সায়েন্স লাভ এলাকা আন্দোলনকারীদের অবস্থানে বন্ধ হয়ে যায় এদিকে গাজীপুরের শ্রীপুরে ঢাকা মেমনসিং মহাসড়কের মাওনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এই সময় উত্তেজিত ছাত্ররা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় আগুন জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের একটি গাড়িতে এই ঘটনায় ঢাকা গাজীপুর রোডেও যান চলাচল বন্ধ হয়ে রয়েছে বলে জানা গেছে